শরীফ ভাই, ফার্স্ট আপনার কাছে জানতে চাই যে স্ক্রিনে নিজেকে খলনায়ক হিসেবে কেন আপনি হাজির করেছেন? হ্যাঁ, সেটা বলছি, কিন্তু তার আগে ছোট্ট একটা আপত্তি আছে আমার। সে কথাটি হচ্ছে এই যে আমাদেরকে ভিলেন কথাটি বলা হয়, আমি আজকে আসার আগেও অনেক ডিকশনারি ঘেঁটে দেখে এসেছি যে ভিলেন বলে কোনো কথা ডিকশনারিতে নেই, আছে অভিনেতা। আমরা সকলেই অভিনেতা, আমাদেরকে দিয়ে মন্দ চরিত্রে কাজ করালে আমরা হই খলনায়ক, আর যিনি ভালো কাজটি করেন তিনি হয় নায়ক। সুতরাং আমরা কিন্তু নায়ক, আমি কথাটির আবর্তে আগেই জানিয়ে নিলাম। ঠিকই আছে, এটা জাস্ট ভাই। এবারে যেটা জানতে চাচ্ছিলেন, খলনায়ক হতে ছিলাম এই জন্যে যে যখন কাজ করতে এসেছি তখন আমার যে অবয়ব, ধরেন এত বড় চুল, দশাশয়ী, সব মিলে মানে পরিচালক বলেন আর প্রযোজক বলেন, একবারেই আমাকে তারা চিন্তা করেছে যে না, একে ভিলেন হিসেবে মানে খল নায়ক বা খল অভিনেতা হিসেবে বোধহয় দর্শকরা খুব ভালো গ্রহণ করবে। ঠিক সেই কারণেই তারা প্রথমেই আমাকে এই খল নায়ক হিসেবে নিয়েছেন। আচ্ছা, এবং খুব ভালোভাবে নিয়েছেন। মিজু ভাই, আপনি থিয়েটার করতেন, তো থিয়েটার করার পর আপনার কিন্তু খুব ভালো একটা স্কোপ ছিল, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, এখনও অনেক হ্যান্ডসাম আপনি, তো নিজেকে খুব সুন্দরভাবে কিন্তু আপনি নায়ক হিসেবে প্রেজেন্ট করতে পারতেন, বাট ওয়াই খল নায়ক? আসলে আমি নাটকে অভিনয় করার শখ হয়েছে, শরীফ ভাই খুব ভালো করেছেন, তার নাটকে অভিনয় দেখার পর, উনি হচ্ছেন রাজু আহমেদ, অদ্ভুত অভিনয়, এবং সে অভিনয় উনি ভিলেনের করতেন। তো এই হয় না যে এখন যারা ফুটবল খেলে মেসিকে দেখলে মনে হয় আমি মেসি হয়ে যাই, ঠিক সেরকম উনার মতো আমি অভিনয় করার চিন্তা করতাম, যে যার জন্য নায়ক হওয়ার কোনো মাথাই নেই। আচ্ছা, এই প্রসঙ্গে নিয়ে আরও কথা শুনবো, শরীফ ভাইয়ের কাছে জানবো যে কেমন লাগলো উত্তরটি। বাট রিনাপো, দেখতে এত সুন্দর, এত লম্বা চওড়া, মানে আপনি তখনকার যুগে এত লম্বা চওড়া, এত সুন্দর ছিলেন দেখতে, আপনি নায়িকা না হয়ে কেন খলনায়িকা হলেন? আসলে সবাই যদি নায়িকা হয় তাহলে খলনায়িকা হবে কে? বাহ, সুন্দর, একজনকে তো আসতেই হবে, প্লাস আর মাইনাস সেটাই। তো খলনায়িকা হিসেবে আমি আসাতে এটা আমার কোনো হাত ছিল না, এটা ডিরেক্টরদের উপরে, তারা পছন্দ করেন যে কাকে কোথায় মানাবে। তো আমাকে যে এনেছিলেন সুভাষ দত্ত দাদা, তো তার প্রথম ছবিতে আমি একটা কমেডি রোল করেছিলাম, এবং তার পরবর্তী ছবিতে আমি ওই শাবানা আপার ছোট বোন, মানে খল, মানে বলতে গেলে খল চরিত্র, সেটাই করেছিলাম। তো আমি শিল্পী হতে চেয়েছিলাম, শিল্পী হয়েছি, অভিনেত্রী হয়েছি, তো খল আর নায়িকা এতে আমার কিছু যায় না।